দুর্ঘটনার পর এভাবেই কাঠমান্ডুর ত্রিভুবন বিমানবন্দরে ছড়িয়ে পড়ে ইউএস বাংলা এয়ারলাইন্সের উড়োজাহাজের বিভিন্ন অংশ নেপাল পুলিশ সেনাবাহিনী ফায়ার সার্ভিস ও বিমানবন্দর কর্তৃপক্ষ সমন্বিত প্রচেষ্টায় আহত অবস্থায় উদ্ধার করা হয় বেশ কয়েক যাত্রীকে সঙ্গে সঙ্গে কাঠমান্ডুর বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয় তাদের এদিকে দুর্ঘটনার খবর পেয়ে প্রিয়জনের খোঁজে হাসপাতালে ভিড় জমান স্বজনরা কাঠমান্ডু পোস্টের এক খবরে উঠে এসেছে ভাগ্যক্রমে বেঁচে যাওয়া বহরা নামে এক নেপালি যাত্রীর বর্ণনা তিনি জানান অবতরণের সময় হঠাৎ ঝাঁকুনি শুরু হয় এরপরেই বিকট শব্দ জানলার পাশে ছিল তার আসন কাজবেঙে বেরিয়ে আসেন তিনি ইউএস বাংলা এয়ারলাইন্স উড়োজাহাজে সাতষট্টি যাত্রীর মধ্যে ৩৩ জন ছিলেন বাংলাদেশি আর বাকিদের মধ্যে বত্রিশ জন নেপাল মালদ্বীপ ও দুইজন চীনের নাগরিক দুলি মল্লিক একুশে টেলিভিশন